স্বাগত বন্ধুরা, যারা বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে গতকাল 24 ফেব্রুয়ারি 2023 তারিখ শুক্রবার যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার এটু যেটি এই ভিডিওতে আমি কথা বলবো, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটির সঙ্গেই থাকুন, কোনো প্রকার টানাটানি না। যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। তো আপনারা সার্কুলারটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর যে সার্কুলারটি প্রকাশ করেছে এটি 91তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। আপনি আমি যদি একটু জুম ইন করি তাহলে আপনারা দেখতে পারবেন। তো যোগ্যতা এখানে বলা আছে বয়স যাদের 1 জানুয়ারি 2024 তারিখে 16.5 থেকে 21 বছর। তো সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য কিন্তু আবার 18 থেকে 23 বছর নির্ধারণ করা আছে। এই চাকরিতে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার কিছু শারীরিক যোগ্যতা লাগবে। তা হচ্ছে উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য 5 ফিট 2 ইঞ্চি এবং ওজন 54 কিলোগ্রাম এবং মহিলাদের জন্য 47 কিলোগ্রাম এবং বুকের মাপ ছেলেদের জন্য বা পুরুষদের জন্য স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারণ করার পর 32 ইঞ্চি, মহিলাদের জন্য কিন্তু 28 ইঞ্চি, প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি। এই চাকরিতে আবেদন করতে গেলে আরও যে জিনিসটা লাগবে তা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় কিন্তু যে কোনো একটিতে জিপিএ 5, অন্যটিতে জিপিএ 4.50 ইংরেজি মাধ্যম থেকে আসবেন। তারা ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পর্যায়ে কিন্তু উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীদের অবশ্যই কিন্তু অবিবাহিত থাকতে হবে, সেটা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই। জাতীয়তা বাংলাদেশি হতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যদি যোগদান করতে যান তাহলে কিন্তু অবশ্যই 24 ফেব্রুয়ারি 2023 থেকে 24 এপ্রিল 2023 তারিখ পর্যন্ত অনলাইনে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এর আগে বা পরে কোনো ক্রমে কিন্তু আবেদন করতে পারবেন না। তো আবেদন করার জন্য আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে https://joinbangladesharmy.army.mil.bd এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে যদি আপনি প্রবেশ করেন তাহলে হোম পেজের ডান পাশে দেখবে অ্যাপ্লাই নাও বাটন আছে, অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার পর আপনার 1000 টাকা যে আবেদন ফিটি আছে সেটি ট্রাস্ট ব্যাংকের টি ক্যাশ, ভিসা, মাস্টার, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধ করে কিন্তু আবেদন ফিটি পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ কিন্তু করেই কিন্তু আপনি আবেদন ফিটি প্রদান করতে পারবেন এবং তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকারের জন্য যে কলআপ লেটার পাবেন সেই কলআপ লেটারকে কিন্তু আপনি প্রিন্ট করে সংরক্ষণ করে রেখে দিতে হবে। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর তে যোগদান করতে যান তাহলে যে নির্বাচন পদ্ধতি অনুসরণ করতে হবে তা হচ্ছে যে প্রাথমিক নির্বাচনী বা স্বাস্থ্য মৌখিক পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী কিন্তু 7 মে 2023 তারিখ হতে 18 মে 2023 তারিখ এর মধ্যে কিন্তু বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং এরপরে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা কিন্তু আগামী 2 জুন 2023 শুক্রবার সকাল 9 ঘটিকায় কিন্তু অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল জুন 2023 মাসের তৃতীয় সপ্তাহে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। যারা এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা কিন্তু ISSB পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা তাদেরকে পরবর্তীতে প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ কিন্তু 3 বছর মেয়াদী BMA প্রশিক্ষণ অংশগ্রহণ করবেন এবং প্রশিক্ষণ শেষে কিন্তু কমিশন লাভ করবেন। কমিশন লাভ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেতন ভাতা পাবেন, বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন, উচ্চতর শিক্ষা পাবেন, বাসস্থান পাবেন, চিকিৎসা পাবেন, সন্তানদের অধ্যয়নের জন্য কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাবেন। তো আপনাদের কিন্তু মনে রাখতে হবে আবেদনের কিন্তু সর্বশেষ তারিখ হচ্ছে 24 এপ্রিল 2023 তারিখ। এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।